ভেষজ গুণে অনন্য একটি ফল আমলকি। এর ফল ও পাতা দুটি ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। বিভিন্ন অসুখ সারানো ছাড়াও আমলকি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে দারুণ সাহায্য করে। আমলকির গুণাগুণের জন্য আয়ুর্বেদিক ঔষধেও এখন আমলকির নির্যাস ব্যবহার করা হয়। আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। পুষ্টিবিজ্ঞানীদের মতে আমলকিতে পেয়ারা ও কাগজি লেবুর চেয়ে 3 গুণ ও 10 গুণ বেশি ভিটামিন সি রয়েছে। আমলকিতে কমলা লেবুর চেয়ে 15 থেকে 20 গুণ বেশি ভিটামিন সি রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আমলকি শরীরের টক্সিন বের করতে সাহায্য করে। অনেক রোগের ওষুধ হিসেবে কাজ করে এই আমলকি। তবে আমলকি খেতে হবে কাঁচা বা রস করে। রান্না করা আমলকিতে সঠিক পুষ্টি মিলবে না, তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন আমলকি। বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আমলকির বেশ কিছু উপকারিতাগুলো। 1. আমলকি ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী। আক্রান্ত ব্যক্তি যদি প্রতিদিন মধুর সাথে আমলকির রস খান, তবে এ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। 2. আমলকির রস কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা দূর করতে পারে। এছাড়াও এটি পেটের গোলযোগ ও বদহজম রুখতে সাহায্য করে। 3. আমলকি হৃদরোগের জন্য ভালো। হার্টকে সুস্থ রাখতে শীতে প্রতিদিন আমলকি খাওয়ার অভ্যাস করুন। এটির সাহায্যে আপনার হৃদয়ের পেশি শক্তিশালী হবে, যার মাধ্যমে হৃদরোগীর শরীরে পরিষ্কার রক্ত সরবরাহ করতে সক্ষম হবে এবং আপনি সুস্থ থাকবেন। 4. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমায়। কফ, বমি, অনিদ্রা, ব্যথা বেদনায় আমলকি অনেক উপকারী। ব্রঙ্কাইটিস ও অ্যাজমার জন্য আমলকির জুস উপকারী। 5. 1 গ্লাস দুধ বা পানির সাথে আমলকির গুঁড়ো ও সামান্য চিনি মিশিয়ে দিনে 2 বার খেতে পারেন। অ্যাসিডিটির সমস্যা কম রাখতে সাহায্য করবে। 6. আমলকি আমাদের পাচনতন্ত্র এবং কিডনি সুস্থ রাখে। 7. আমলকি চুলের টনিক হিসাবে কাজ করে এবং চুলের পরিচর্যার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি নতুন চুল গজাতে ও চুল দ্রুত বেড়ে উঠতে সাহায্য করে। এছাড়াও আমলকির রস চুলের গোড়া শক্ত করে ও চুলকে খুশকিমুক্ত রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এটি চুলের খুশকির সমস্যা দূর করে ও পাকা চুল প্রতিরোধ করে। 8. প্রতিদিন সকালে আমলকির রসের সঙ্গে মধু মিশিয়ে খাওয়া যেতে পারে। এতে ত্বকের কালো দাগ দূর হবে ও ত্বকের উজ্জ্বলতা বাড়বে। 9. আমলকির রস দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়াও চোখের বিভিন্ন সমস্যা যেমন চোখের প্রদাহ, চোখ চুলকানি বা পানি পড়ার সমস্যা থেকে রেহাই দেয়। 10. আমলকির টক ও তেতো মুখে রুচি ও স্বাদ বাড়ায়। রুচি বৃদ্ধি ও খিদে বাড়ানোর জন্য আমলকির গুঁড়ার সঙ্গে সামান্য মধু ও মাখন মিশিয়ে খাওয়ার আগে খেতে পারেন।